জনগণ শান্তিতে ভোট দিতে পারবে এটাই কামনা ব্যবসায়িক সমাবেশে শেখ হাসিনা বাজারের বেশি ব্যবসায়ী নৌকার পক্ষে থাকার অঙ্গীকার তীব্র শীতেও প্রচারণার মাঠে উত্তাপ প্রধান দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি অভিযোগ নানা প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা চাইছেন জনরায় নাগরিকদের ভোটাধিকার নিয়ে শঙ্কা বাড়ছে নির্বাচন সুষ্ঠু না হলে পরিণতি হবে ভয়াবহ কূটনীতিকদের সঙ্গে দেখা করে বললেন ডক্টর কামাল হোসেন সিসির বক্তব্য অস্তিত্বে আঘাত হেনেছে সমালোচনা করে বললেন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচন নিয়ে মানুষের আস্থা ধরে রাখতে কর্মকর্তাদের নির্দেশ সিসি এবং পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করতেই আইএসআই এর সঙ্গে বারবার যোগাযোগ করছে বিএনপি মত রাজনৈতিক বিশ্লেষকদের দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকার পরামর্শ দেখছিলেন শিরোনাম প্রবাসী সময় সঙ্গে আছি আমি পারমিতা হেন যে কোনোভাবে ক্ষমতা অর্জন নয় জনগণের ভোটেই আবারও ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ বললেন দলীয় প্রধান শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ী সম্মেলনে তিনি বলেন দেশের মানুষ শান্তিতে ভোট দিতে পারবে এটাই তার কামনা গেল দশকে দারিদ্র কমেছে ১৩ ভাগেরও বেশি অব্যাহত উন্নয়নের ধারাবাহিকতায় মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১৭৫১ মার্কিন ডলারে নিয়ে এ সম্মেলন আয়োজক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ব্যবসায়ী বেসরকারি খাতের কর্মকর্তা প্রতিনিধিদের এ সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দেশকে এগিয়ে নিতে এ খাতের গুরুত্ব বুঝেই দেশ পরিচালনার শুরু থেকেই ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করেছিল তার সরকার আমরা ব্যবসা করতে আসিনি কিন্তু ব্যবসায়ীদের জন্য ব্যবসা করবার মতো পরিবেশ তৈরি করে দেয়া এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আমরা আমাদের নির্বাচনী ইশতেহার একবার ঘোষণা দিয়ে কিন্তু ফেলে দেই না এই ইশতেহারটা আমাদের সাথে থাকে আমরা যে ওয়াদা দিয়েছি সেই ওয়াদা আমরা পূরণ করতে চাই আর পূরণ শুধু সেই ওয়াদা না যদি সুযোগ হয় তার থেকে বেশিও করি যেমন আমরা ২০১৪ সালে যে নির্বাচনী ইশতেহার দিয়েছিলাম সেখানে দেখবেন লেখা আছে আমরা ১৬,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব আমরা কিন্তু ২০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি শেখ হাসিনা বলেন একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্যই বিরামহীনভাবে দলগুলোর সঙ্গে সংলাপ করেছে তার সরকার এগিয়ে যাওয়ার গতি অক্ষুণ্ণ রাখতে আসছে নির্বাচনেও ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিক ভোট দিয়ে তারা তার সরকার পছন্দ করেনি সেই পরিবেশটা বজায় থাকুক আমি সেটাই চাই তারপরে আমি বলবো কোনো দিকটা বাদ রাখিনি সব দিকেই কিন্তু আমরা উন্নয়নের কাজ করে যাচ্ছি এগুলি বাস্তবায়ন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া তার জন্য অবশ্যই আমি আপনাদের কাছেও সহযোগিতা চাইব এবং যারা আমাদেরকে সমর্থন দিয়েছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি এটুকুই বলবো যে ৩০শে ডিসেম্বর নৌকা মার্কায় ভোট চাই ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগ সভাপতির সঙ্গে সংহতি প্রকাশ করেন বিভিন্ন চেম্বারের প্রতিনিধিরা আজহার লিমন সময় সংবাদ ঢাকা দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে একসঙ্গে কাজ করতে চান ব্যবসায়ীরা বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফপিসিসিআই আয়োজিত ব্যবসায়ী সম্মেলনে তারা নৌকার সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন এ সময় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা আওয়ামী লীগ সরকারের মেয়াদে নানা উন্নয়ন প্রকল্পের কথাও তুলে ধরেন এরপর একে একে ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্যে ফুটে ওঠে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা আমরা বলেছি সমৃদ্ধির কথা শান্তির কথা বলেছি আমরা দেখতে চাই না কোনো রকম জ্বালাও পোড়াও কিংবা নৈরাজ্য বাংলাদেশের এই পলিটিক্সে আমরা যে সুযোগ সুবিধা পাচ্ছি সেগুলো যদি অব্যাহত থাকে তাহলে আমরা অবশ্যই ৫০ বিলিয়ন এসিভ করতে পারবো ইনশাল্লাহ আমরা আশা করব আগামী দিনে এই যাত্রা চলতে থাকবে চলবে বিগত ১০টি বছরে মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রজ্ঞা আপনার অভিজ্ঞতা এবং বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে যে পর্যায়ে এনে দাঁড় করিয়েছেন বাংলাদেশ এখন পৃথিবীর একটি রোল মডেলে পরিণত হয়েছে আজকে অত্যন্ত আনন্দের দিন দেশের সমস্ত শীর্ষ ব্যবসায়ীরা আজ এখানে সবাই এক পতাকা তলে সমবেত হয়েছি দেশে এবং বিদেশে আমাদের বাংলাদেশের যে সম্মান যিনি প্রতিষ্ঠা করার জন্য যে ক্যাপ্টেন
আমরা চাই তিনি যত থাকেন আমাদের ব্যবসায়িক এবং দেশের উন্নয়নের জন্য আমরা আপনাকে চাচ্ছি। বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের হৃদয়ের ধন, আমাদেরকে স্বাধীন পতাকা দিয়েছে। গত দশ বছরে কেউ বলতে পারবে না কোনো ব্যবসায়ীর কাছে, কোনো হাওয়া ভবনের কাছে যেতে হয়েছে ব্যবসা নেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে 1.5 কোটি লোকের কর্মসংস্থান হবে, এটা যদি প্রাইভেট সেক্টর শক্তিশালী হয়। এই জন্য আমাদের প্রয়োজনে বারবার দরকার শেখ হাসিনার সরকার। আগামী নির্বাচন হবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে শান্তি সমৃদ্ধির দেশ করার মাইলফলক, এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনকে কেন্দ্র করে প্রচুর টাকা ছড়িয়ে বড় নাশকতার ছক করছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার ধানমন্ডির সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সে চার জেলাতে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি আরো বলেন, গণতন্ত্র ও উন্নয়নের ধারা বজায় রাখতে আবারও নৌকা মার্কার বিজয় জরুরি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সরাসরি বিভিন্ন সংসদীয় আসনে জনসভায় যোগ দেওয়ার পাশাপাশি ভোট প্রার্থনায় ডিজিটাল প্রযুক্তিকেও কাজে লাগাচ্ছে আওয়ামী লীগ। বুধবার দ্বিতীয় দিনের মতো ধানমন্ডির সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সে দলীয় প্রধান শেখ হাসিনা অংশ নেন চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও পিরোজপুরের নির্বাচনী জনসভায়। নিজ দলের প্রার্থীর পক্ষে ভোট চান তিনি। সুধা সদন থেকে প্রথমে চট্টগ্রামের জনসভায় যোগ দেন শেখ হাসিনা। তিনি বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় নৌকার বিজয় প্রয়োজন। নির্বাচনে আমি সকলের কাছে নৌকা মার্কায় ভোট চাই, দরকার হচ্ছে গণতন্ত্র এবং গণতন্ত্রের ধারাবাহিকতা। আগামী নির্বাচনে চট্টগ্রামের জনগণ আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দেবেন। এরপর কক্সবাজারের জনসভায় অংশ নিয়ে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার ছক কষছে বিএনপি। বিএনপি তাদের কোনো প্রচারণায় কিছুই নাই, তাদের হাজার হাজার কোটি টাকা, তাদের কোনো একটা দুরভিসন্ধি আছে এতে কোনো সন্দেহ নাই। কোথায় কোন প্রেসে তারা এই জাল ব্যালট ছাপায় সেটা পাবলিকের খুঁজে বের করতে হবে। ঠিক নির্বাচনের তিন চার দিন আগে থেকে তারা একটা সন্ত্রাস করবে এবং প্রচুর টাকা ছড়িয়ে তারা নির্বাচনটাকে মানে তাদের পক্ষে নেবার একটা পরিকল্পনা করছে। পরে ব্রাহ্মণবাড়িয়ার জনসভায় অংশ নেন শেখ হাসিনা। সেখানকার প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি ক্ষমতায় এলে ধ্বংস হবে দেশের অগ্রযাত্রা। সবশেষ ভিডিও কনফারেন্সে পিরোজপুরের জনসভায় যোগ দেন আওয়ামী লীগ প্রধান। স্থানীয় প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি। 30 ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দেবেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ভোটের মাঠ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার নিষ্ক্রিয় অভিযোগ করে উদ্বেগ জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি আরো বলেন, ভোট সুষ্ঠু না হলে ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে দেশ। You can't have a healthy, viable election process unless you eschew and avoid violence. And that's all I'm going to comment on right now. কাউকে দেখলি তারা ধরে বসে আর কি। আমি সেটাই বললাম, কেন ধরছেন সেটাও বলে না, নিয়ে যে বন্ধ করে দেয়। আর কেউ কেউ তো বলেছে, বলছে হ্যাঁ এটা 2 তারিখ পরে ছাড়া হবে। অপোজিশনের লোকগুলো ইলেকশনে যদি না আসতে পারে তখন ইলেকশনকে নিয়ন্ত্রণ করা সরকারি দলের পক্ষে সম্ভব হবে। আমরা তো সেই আশঙ্কা ওনাকে নিজেই বলে এসেছি, দেখেন আপনার নিষ্ক্রিয়তা আমাদেরকে খুব উদ্বিগ্ন করছে, যে আপনি বলছেন সব ঠিক সব ঠিক, এটা তো ঠিক না, আপনি একটু যে আমি বললাম একটু বেরিয়ে দেখেন। গুড়ি গুড়ি বৃষ্টি শেষে দেশ জুড়ে তীব্র শীত জেঁকে বসলেও ভোটের মাঠে সরব প্রার্থীরা। বুধবার সকাল থেকে নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালান আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীরা। বিগত 2 মেয়াদে উন্নয়নের নানা চিত্র তুলে ধরে ভোট প্রার্থনা করেন তারা। নোয়াখালীতে নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দল আবারও ক্ষমতায় গেলে কেউ গৃহহীন থাকবে না। বুধবার সকালে নিজ এলাকায় প্রচারণায় নামেন নোয়াখালী 5 আসনের আওয়ামী লীগ প্রার্থী ওবায়দুল কাদের। এ সময় নৌকার পক্ষের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিগত বছরে আওয়ামী লীগের উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরে নিজের পক্ষে ভোট প্রার্থনা করেন ওবায়দুল কাদের। বিকেলে
গেলে রাজশাহী 6 আসনে আওয়ামী লীগ প্রার্থী শাহরিয়ার আলম উপজেলার চারঘাট এলাকায় প্রচারণা চালান। চট্টগ্রাম 11 আসনের আওয়ামী লীগ প্রার্থী এম এ লতিফ প্রচারণা চালান মাঝিরঘাট এলাকায়। খুলনা 2 আসনে প্রচারণায় অংশ নেন আওয়ামী লীগ প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল। কুমিল্লা 2 আসনে সেলিমা রহমান মেরি, চাঁদপুর 3 আসনে ডাক্তার দীপুমনি, বরিশাল 5 আসনে কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম, ময়মনসিংহ 3 আসনে নাজিমুদ্দিন আহমেদ সহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীরা। বিকেলে কেরানীগঞ্জের রসুলপুর বালুর মাঠে উঠান বৈঠক করেন ঢাকা 2 আসনের আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আওয়ামী লীগ ক্ষমতায় এলে গ্রামে শহরের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। একটা পর একটা ফ্লাইওভার হচ্ছে, আন্ডারপাস, মেট্রো রেলের কাজ হচ্ছে, ঢাকা চিটাং চার লেনের রাস্তা, ঢাকা ময়মনসিংহ চার লেনের রাস্তা। আমরা ইনশাল্লাহ আগামী 5 বছর পরে বিশ্বের আধুনিক বিশ্বের সাথে, উন্নত বিশ্বের সাথে আমরা সমকক্ষ প্রায় হতে পারবো। রাজধানীর মধ্য বাসাবো এলাকায় নির্বাচনী প্রচারণা চালান ঢাকা 9 আসনের আওয়ামী লীগ প্রার্থী সাবের হোসেন চৌধুরী। ঢাকা 8 আসনের মহাজোট প্রার্থী রাশেদ খান মেনন নির্বাচনী মিছিলে অংশ নেন। ঢাকা 5 আসনে হাবিবুর রহমান মোল্লা যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকায়, ঢাকা 12 আসনে আসাদুজ্জামান খান কামাল তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এলাকায় নির্বাচনী সভা ও প্রচার প্রচারণা চালান। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রচারণার মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী সমর্থকরাও। শীত উপেক্ষা করে বুধবার সকাল থেকেই রাজধানী সহ সারা দেশে গণসংযোগ করেন তারা। কুমিল্লায় বেশ কয়েকটি সমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে তিনি বলেন, জনগণের কাছে কোনো ষড়যন্ত্রই টিকবে না। ধানের শীষের পক্ষে এখন কুমিল্লায় গণসংযোগ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে সকালে রওনা দিয়ে বেশ কয়েকটি সভায় অংশ নেন তিনি। কুমিল্লা 10 আসনে বিএনপির কারাবন্দী প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে নির্বাচনী সভায় যোগ দিয়ে দলীয় নেতাকর্মীদের উপর দমন পীড়নের অভিযোগ করেন ফখরুল। 10 বছর ধরে অনেক অত্যাচার করেছ, নির্যাতন করেছ, 2.5 বছরের বাচ্চা বাবা গুম হয়ে গেছে, মাকে বলে ঈদ আসলে বলে মা আমি তো বাবার সঙ্গে নামাজ পড়তে যেতে চাই, এই হাহাকার আজকে সারা দেশ জুড়ে। বন্ধুগণ, এই যে আমার মেয়ে সাম্মি এতক্ষণ কথা বলেছে কার জন্য, তার তো এখানে সে বক্তৃতা করার কথা নয়, বাবার জন্য ছুটে বেড়াচ্ছে। ওই যে গফুর ভাইয়ের ছবি, কি অপরাধ তার, হাইকোর্টে জামিন নিতে গিয়ে তাকে গ্রেপ্তার করে দিয়ে গেল। ওই যে মোহাম্মদ শের, কি অপরাধ তার, তাকে রাজনীতি করে, তারের শীষকে ভালোবাসে। ঢাকার বাইরেও বিএনপি এবং ঐক্যফ্রন্টের প্রচারণা ছিল জমজমাট। রাজশাহী সদর আসনে প্রচারে নামেন ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু। খুলনা 2 আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু উন্নয়নের আশ্বাস দিয়ে ধানের শীষে ভোট চান। নির্বাচন কমিশনকে শক্ত হাতে সবকিছু ধরতে হবে এবং সেনাবাহিনী দিয়েই এদেশের নির্বাচন সহিংসতা মুক্ত করতে হবে। বরিশাল 5 আসনে নগরীর নতুন বাজার এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী মজিবুর রহমান সরোয়ার। বরগুনা 2 আসনে বিএনপির আরেক হেভিওয়েট প্রার্থী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন নেতাকর্মীদের নিয়ে বামনা ও পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে প্রচারণা চালান। এছাড়া ঢাকা 13 আসনে বিএনপি প্রার্থী আব্দুল সালাম, ঢাকা 5-এ নবিউল্লাহ নবী এবং ঢাকা 14 আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী আবু বকর সাজু। হাসান সাফায়াত, সময় সংবাদ। প্রবাসী সময় আরো থাকছে। কুমিল্লার চান্দিনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় 3 জন সহ আলাদা দুর্ঘটনায় নিহত 5, আহত অন্তত 4। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মাহবুব তালুকদার বলেছেন, একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত হেনেছেন সিইসি। বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের কথা বলেন তিনি। এদিকে নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেছেন, জনগণের নির্বাচনের প্রতি আগ্রহ বা আস্থা কর্মকর্তাদের ভুলে যেন নষ্ট না হয়। সোমবার আকস্মিক এক সংবাদ সম্মেলন ডেকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বলতে কিছুই নেই। পরদিনই তার বক্তব্যকে মিথ্যাচার বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আমি মোটেই মনে করি না নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বলে কিছু আছে। আমার কাছে মনে হয় না, একেবারেই এক অসত্য কথা। নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি ভালো আছে, সুন্দর আছে। এর প্রতিবাদে বুধবার আবারও সংবাদ সম্মেলন ডাকেন কমিশনার মাহবুব তালুকদার। সিসির এমন বক্তব্যে একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত হানা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আমি তার এই বক্তব্যের কঠোর প্রতিবাদ জানাচ্ছি, কারণ এ কথা বলে তিনি একজন
নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন। একটা কথা মনে রাখতে হবে যে সিইসি সহ সকল নির্বাচন কমিশনার সমান। এর আগে সকালে নির্বাচন প্রশিক্ষণ ভবনে ফলাফল প্রেরণের পদ্ধতি নিয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোনো গণনাকারীর ভুলে যেন পণ্ড না হয় পুরো নির্বাচন। আপনাদের যে ভুলের কারণে সব নির্বাচন পণ্ড হয়ে যাবে। 42,000 ভোট পেয়েছে বলেন, 24,000 পেয়েছে, শুধু একটা অঙ্কের হিসাবের অবস্থানের পরিবর্তন। দায়িত্ব পালনের মাধ্যমে, সঠিক ফলাফল ঘোষণার মাধ্যমে সঠিক ব্যক্তির কাছে সঠিক দায়িত্ব পৌঁছে যায় এবং সঠিকভাবে দেশ পরিচালিত হয়, সেটার দায়িত্ব নিতে হবে আপনাদের। একই অনুষ্ঠানে ইসি সচিব জানান, ভোট গ্রহণের দিন বিকেল 5টা পর্যন্ত ইন্টারনেটের গতি কমানোর বিষয়ে ভাবছে নির্বাচন কমিশন, তবে ফলাফল পাঠানোর সময় রাখা হবে পূর্ণ গতি। 5টার আগ পর্যন্ত যদি গতি কম থাকে কোনো সমস্যা নেই। বিলাইত সাইন, সময় সংবাদ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় রাজনৈতিক নেতাদের হয়রানি না করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি সুনির্দিষ্ট মামলার আসামি ছাড়া কাউকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। বুধবার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমদ খানের সই করা এ সংক্রান্ত একটি চিঠি পুলিশ মহাপরিদর্শক বরাবর পাঠানো হয়। চিঠিতে বলা হয়, 10ই ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শুরুর দিন থেকে সহিংসতায় বিভিন্ন স্থানে প্রার্থী সহ তাদের সমর্থকরা আহত হন। প্রচারণাকালে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বাধা দেওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে বিভিন্ন প্রার্থী এবং রাজনৈতিক দল নির্বাচন কমিশনে লিখিত অভিযোগও দাখিল করেছে। ফলে নির্বাচনী প্রচারণায় সবার সমান সুযোগ নিশ্চিত করা এবং সুনির্দিষ্ট মামলার আসামি ও ফৌজদারি অপরাধ সংক্রান্ত বিষয় ছাড়া কাউকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশনা দিয়েছে ইসি। বিশেষ করে নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী যেন হয়রানির শিকার না হন, সেদিকে দৃষ্টি রাখার কথাও জানিয়েছে ইসি। যথাসময়ে আইনি পদক্ষেপ না নেওয়ায় খালেদা জিয়া নির্বাচনের অযোগ্য হয়েছেন বলে মনে করেন আইনজীবীরা। দুর্নীতি দুই মামলায় দণ্ডের বিরুদ্ধে করা আপিল ফেলে না রেখে বিএনপি নেত্রীর আইনজীবীরা শুনানির উদ্যোগ নিলে পরিস্থিতি ভিন্ন হতে পারত বলে মনে করেন তারা। এদিকে বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, আইনি লড়াইয়ে কোনো কমতি রাখেননি তারা। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডের বিরুদ্ধে গত 18 ও 19 নভেম্বর আপিল করেন বেগম জিয়ার আইনজীবীরা। শুনানির উদ্যোগ না নেওয়ায় এই আপিল পড়ে আছে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায়। এরই মধ্যে উচ্চ আদালতের আদেশ আসে, দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না, ফলে বাতিল হয়ে যায় বেগম জিয়ার প্রার্থিতা। আইনজীবীরা বলছেন, এই আদেশের আগেই বেগম জিয়ার আইনজীবীরা আপিল শুনানির পদক্ষেপ নিলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। যিনি ফাইল করেছেন উনি যদি আদালতে মেনশন না করে তাহলে এটা কোর্টে আসবে না। এটা 18ই নভেম্বর ফাইল করে আজকে 19ই ডিসেম্বর এখন পর্যন্ত মেনশনও করলেন না। ওনা মেনশন করলে আদালতে আসতো, আপিল মঞ্জুর হতো এবং বিচারিক আদালতের নথি তলব হতো, কিছুটা তো বেনিফিট অবশ্যই পেত। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, তারা আইনি পদক্ষেপের কোনো ঘাটতি করেননি। ওই পয়েন্টে মনোনয়নপত্র রিজেক্ট হয় নাই, সুতরাং ওইটা ওই প্রশ্ন এখন আসে না। আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। সরকার তাকে নির্বাচনও করতে দেয় না, তাকে বেরো হইতে দেয় না। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করার কথা ভাবছেন বেগম জিয়ার আইনজীবীরা, যদিও অ্যাটর্নি জেনারেল বলছেন এখন আর আপিল করেও কোনো লাভ হবে না। এটাতে আর সিপি ফাইল করে ভিন্নতর কোনো রকম দৃষ্টিভঙ্গি আপিল বিভাগ নেবে এটা ধারণা করার কোনো কারণ নাই। উচ্চ আদালতে জমা দেওয়া ওকালতনামায় বেগম জিয়ার আইনজীবী হিসেবে 126 জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলা পরিচালনায় বিভিন্ন সময়ে তাদের মধ্যে সমন্বয়হীনতাও লক্ষ্য করা গেছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করতে দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে বিএনপি বারবার যোগাযোগ করছে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে বাংলাদেশকে একটি অকার্যকর ও হীন রাষ্ট্রে পরিণত করতে চায় আইএসআই। সম্প্রতি পাকিস্তানি এক গোয়েন্দার সঙ্গে বিএনপির সিনিয়র নেতার যোগাযোগের খবরে উদ্বেগ জানিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। স্বাধীনতা বিরোধী নানা তৎপরতায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সম্পৃক্ততা মিলেছে বহুবারই। সম্প্রতি বিএনপি জামায়াত নেতাদের সঙ্গে সংস্থাটির এক সদস্যের যোগাযোগের খবরে বিভিন্ন মহলে বইছে সমালোচনা ঝড়। তাদের সঙ্গে বিএনপি শীর্ষ নেতা তারেক রহমান সহ অন্যান্য নেতাদের বৈঠক নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে দেশি বিদেশি বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে। সবশেষ বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের একটি ফোন আলাপ ফাঁস হয়, যেখানে চীনের সহযোগিতা পেতে সংস্থাটির হস্তক্ষেপ চাওয়া হয়। From your side, if you can cooperate with China.
এমন পরিস্থিতিতে রাজনৈতিক দল হিসেবে দেশের প্রতি বিএনপির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন নিরাপত্তা ও রাজনীতি বিশ্লেষকরা। জাতীয় নির্বাচন যখন দোরগোড়ায়, তখন আইএসআই এর সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক ও ফোনালাপকে দুরভিসন্ধিমূলক ও দেশ বিরোধী ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা। আইএসআই এর যে অপতৎপরতা বাংলাদেশকে ঘিরে এবং সেখানে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি জামাতের যে সংযোগ, এটা একটা সুষ্ঠ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ভয়ানক হুমকি। কোনো রাজনৈতিক দলের এই ধরনের প্রথম সারির নেতা যদি বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা তার সাথে যোগাযোগ রাখেন এবং সেই সংস্থাকে একেবারে আহ্বান জানান তাদেরকে সাহায্য করার জন্য, এটা তো একাত্তরের পরাজিত শক্তি এখনো পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএনপি এবং জামাত নিয়ে বাংলাদেশে যত কর্মকাণ্ড করেছে, সেই কর্মকাণ্ডগুলো যদি আপনি নির্মমভাবে মূল্যায়ন করেন, দেখবেন এটা পাকিস্তানের আইএসআই এর এজেন্ডাই তারা বাস্তবায়ন করে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক কোনো দল যাতে এই পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাহায্য নিয়ে কোনো ফায়দা লুটতে না পারে সেদিকে কিন্তু আমাদের নজর রাখা প্রয়োজন। সহ সব ষড়যন্ত্রের মূলে আইএসআই কে দায়ী করে তাদের এদেশীয় সহযোগী বিএনপি জামায়াতের অপচেষ্টা রুখে দিতে সরকার সহ প্রশাসনকে সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ বিশ্লেষকদের। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুর 15 আসনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার ক্যাম্পে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা কার্যালয়ের ভেতরে চেয়ার টেবিল ভাঙচুর করে বলে জানান প্রত্যক্ষদর্শী আওয়ামী লীগ নেতারা। তাদের দাবি, বিএনপি জামায়াতের নেতাকর্মীরাই এই হামলা চালিয়েছে। বুধবার রাতে কার্যালয় বন্ধ করে এশার নামাজ পড়তে গেলে ধানের শীষে ভোট দিন স্লোগান দিয়ে এ হামলা চালানো হয় বলে জানান স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতারা। হামলাকারীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলেও অভিযোগ করেন তারা। পরে অভিযুক্ত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ। ঢাকা 15 আসন থেকে আওয়ামী লীগ থেকে লড়ছেন বর্তমান সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, আর ওই আসনে বিএনপির প্রার্থী জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতা ডাক্তার শফিকুর রহমান। ঢাকা 15 আসনে নির্বাচন অফিস, এখানে তারা নামাজে আমাদের কর্মীরা নামাজে যাওয়ার পর থেকে তারা অতর্কিতভাবে হামলা করে চালায়। স্লোগানের শব্দ শুনছি, হ্যাঁ, নারায়ণ তাকবীর, আল্লাহ আকবার, আর ধানের শীষে ভোট দিন দিয়ে জামাত শিবির যত আক্রমণই করুক না কেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা অবশ্যই এর সঠিক জবাব দিবে 30 তারিখে ভোটের মাধ্যমে। টান টান উত্তেজনা, উত্তপ্ত পরিস্থিতি থাকলেও বড় কোনো সংঘাত ছাড়াই নির্বাচনী প্রচারণার প্রথম সপ্তাহ কেটেছে চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে। তবে গুজব ও অপপ্রচার বন্ধে বেশ বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। কমল দে রিপোর্ট। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী 10ই ডিসেম্বর প্রতীক পেয়ে মাঠে নামেন রাজনৈতিক দলের প্রার্থীরা, বিশেষ করে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট এবং বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোট ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা সমান্তরালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন নগরী ও জেলার 16টি আসনে। গত এক সপ্তাহের প্রচারণায় সংঘাতের মাত্র একটি অভিযোগ পেয়েছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম অঞ্চলের 23টি আসনে খুব সুন্দরভাবে সকল প্রার্থী প্রচারণা করে যাচ্ছেন, কোনো ধরনের কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি। তবে প্রচারণার ক্ষেত্রে কিছু কিছু সংঘাতের গুজব এবং অপপ্রচার দুর্ভোগে ফেলছে পুলিশ প্রশাসনকে। সমস্ত লোককে ভাগ করে আমরা 16টি থানায় আমরা দিয়ে দিয়েছি, যাতে বহিরাগত না আসে, সন্ত্রাসী অস্ত্রধারী যাতে না আসে, এগুলোর অভিযান অব্যাহত রেখেছে। এই অবস্থায় নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের মাত্রা বাড়তে পারে বলে শঙ্কা পুলিশের। যেসব জায়গার ফোর্স অফিস আদালতে ডিউটি করে তাদেরকেও আমরা নির্বাচনে নিয়োজিত করেছি। চট্টগ্রাম মহানগরীতে কোনো রকম ঘটনা বা অঘটন ছাড়াই নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে মোট ভোটার 56,41,219 জন, আর ভোট কেন্দ্র 1,899টি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রবাসী সময় আরো থাকছে। 3-ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে বৃহস্পতিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও উইন্ডিজ। জয় তুলে নিয়ে সিরিজে ফিরতে চায় টাইগাররা। কুমিল্লায় কাভার্ড ভ্যানের ধাক্কায় 3 জন সহ আলাদা দুর্ঘটনায় নিহত হয়েছেন 5 জন, আহত হয়েছেন অন্তত 4 জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আলিফ পরিবহনের যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল। পথে কুমিল্লার সুয়াগাজী এলাকায় পৌঁছালে বাসের চাকা নষ্ট হয়। এ সময় সড়কের পাশে বাস থামিয়ে চাকা পরিবর্তন করতে গেলে অপর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলিফ পরিবহনের চালক ও হেলপার নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে ঘাতক বাস চালককে আটক করা যায়নি। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের 9 জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে রান্নাঘরের চুলা লিকেজ হয়ে সেখান থেকে গ্যাস বের হচ্ছিল। এ অবস্থায় গৃহকর্ত্রী চুলা জ্বালাতেই পুরো ঘরে আগুন ধরে যায়। এতে অল্প সময়ের মধ্যে ঘরে থাকা 9 জন অগ্নিদগ্ধ হন। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, আহতদের সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে। দগ্ধদের মধ্যে 5 জন পুরুষ এবং 4 জন মহিলা। আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভাগীয় শহরগুলোতে উৎসব মুখর পরিবেশে প্রচারণায় ব্যস্ত সময় পার করেন আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। পরিবর্তন ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নিজের পক্ষে ভোট প্রার্থনা করছেন তারা। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বুধবার সকাল থেকে সিলেট বিভাগের 4 জেলার প্রার্থীরা প্রচারণায় নামেন। সকালে সিলেট 1 আসনের আওয়ামী লীগ প্রার্থী ডক্টর এ কে এম আব্দুল মোমেন নগরীর 5 ও 9 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় টানা 2 মেয়াদে সরকারের উন্নয়ন তুলে ধরে ভোট চান তিনি। 1 আসনে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদের প্রচারণা চালান। এ সময় তার নেতাকর্মীদের নানাভাবে হয়রানির অভিযোগ করেন তিনি। গত রাত্রে 2টি মামলা হয়েছে, একটি জালালাবাদ থানায়, একটি এয়ারপোর্ট থানায়, 2টি ভৌতিক গায়েবী মামলা। এখন তাদের ইচ্ছা মতো টেবিলে বসে তারা মামলা সাজায়। গত 10 বছরে শেখ হাসিনা যে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন, আমাদের সিলেটের একাধিক প্রজেক্ট যেগুলো আমাদের জীবনমানে আরও উন্নয়ন হবে সেইগুলো বাস্তবায়ন চাই, এবং সেইগুলো বাস্তবায়নের জন্য শেখ হাসিনা সরকারকে আবার পুনর্নির্বাচিত করা উচিত। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে চট্টগ্রাম 8 আসনে মহাজোট প্রার্থী মইনুদ্দিন খান বাদলের পক্ষে বিসিক শিল্পনগরী এলাকায় প্রচারণা চালান আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য সৈয়দ নুরুল ইসলাম। চট্টগ্রাম 9 আসনের বিএনপির প্রার্থী ডক্টর শাহাদাত হোসেনের পক্ষে প্রচারণা চালান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। এ সময় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। দুপুরে বরিশাল 5 আসনে বিএনপি প্রার্থী মজিবুর রহমান সারোয়ার নতুন বাজার এলাকায় গণসংযোগ করেন। অন্যদিকে 1 আসনে আওয়ামী লীগ প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম নগরীর নবগ্রাম এলাকায় ভোটারদের কাছে গিয়ে নৌকা প্রতীকে ভোট চান। যদি আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে তাদের জীবন মান উন্নয়ন হবে, কারো শিল্প কারখানা হবে, তাদের ছেলে মেয়েদের চাকরি হবে। গত রাতে হয়তো সারাশি অভিযান চলছে, আমাদের এখন পর্যন্ত 15-20 জন গ্রেপ্তার হয়েছে, এমনকি মহিলাদের গণসংযোগেও তারা গ্রেপ্তার করছে দিনের বেলায়। নির্বাচনী প্রচারণার 9ম দিনে ফেনী 2 আসনের আওয়ামী লীগ প্রার্থী নিজামুদ্দিন হাজারী জনসভা করেন। এতে রোকেয়া প্রাচী, শাকিল খান ও জ্যোতিকা জ্যোতি সহ অংশ নেন রূপালী পর্দার এক ঝাঁক তারকা। ফেনী 1 আসনে বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু সকাল থেকে প্রচারণা শুরু করেন। গণসংযোগ করেন পরশুরাম উপজেলার বক্স মাহমুদ ও চিথুলিয়া ইউনিয়নে। এছাড়া ময়মনসিংহ 8 আসনে মহাজোট প্রার্থী ফখরুল ইসলামের পক্ষে জাতীয় পার্টির নেতাকর্মীরা উপজেলা পরিষদ এলাকায় প্রচারণায় নামেন। এ সময় লিফলেট বিতরণ করে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন তারা। 1 আসনে মধ্যবাজার এলাকায় ঐক্যফ্রন্ট প্রার্থী এইচ এম খালেকুজ্জামান গণসংযোগ করেন। দুপুরে ময়মনসিংহ 3 আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন নির্বাচনী প্রচারণা চালান। আবনমান সময় সংবাদ। বাড়ির আঙিনা থেকে শুরু করে চায়ের দোকান, সর্বত্রই চলছে নির্বাচনী আলোচনা। সময় ঘনিয়ে আসায় ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন আওয়ামী লীগ, বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন তারা। জেলা রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। উৎসবমুখর পরিবেশে নির্বাচনী মিছিল, সমাবেশ ও উঠান বৈঠক সহ ঘোষিত ইশতেহার ভিত্তিক নানা প্রতিশ্রুতি দিয়ে আসন পর্যায়ে প্রচারণা চালান আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকরা।
দিনভর কুড়িগ্রাম তিন আসনে প্রচারণা চালিয়েছেন বিএনপির প্রার্থী তাজভিরুল ইসলাম। আর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকামার্কায় ভোট চান একই আসনের আওয়ামী লীগ প্রার্থী এম এ মতিন। তবে এলাকায় দৃশ্যমান উন্নয়ন হয়নি উল্লেখ করে নিজের পক্ষে ভোট চান জাতীয় পার্টির প্রার্থী ডাক্তার আক্কাস আলী সরকার। মাদারীপুর দুই আসনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচারণা চালান বিএনপির প্রার্থী মিল্টন বৈদ্য। এ সময় লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেন তিনি। গ্রামকে শহরে উন্নীত করা হবে এই স্লোগানে যশোর সদরের ওয়াবদা এলাকায় পথসভা করেন যশোর তিন আসনের আওয়ামী লীগ প্রার্থী কাজী নাবিল আহমেদ। একই সময়ে শহরের চৌরাস্তা মোড় থেকে বড়বাজারে গণসংযোগ করেন ধানেশিসের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। ঠাকুরগাঁও এক আসনে বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মিছিল ও গণসংযোগ করেন নেতাকর্মী ও সমর্থকরা। তীব্র শীত উপেক্ষা করে ভৈরবের কুলিয়ারচর এলাকায় নৌকার প্রচারণা চালান কিশোরগঞ্জ ছয় আসনের আওয়ামী লীগ প্রার্থী নাজমুল হাসান পাপন। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগের পক্ষে ভোট চান তিনি। বরগুনার দুই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন নেতাকর্মীদের নিয়ে বামনা ও পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে প্রচারণা চালান। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে শরীয়তপুর, নওগাঁ, মৌলভীবাজার, সাভার, দিনাজপুর, সাতক্ষীরা বিভিন্ন জেলায় প্রচারণা চালান আওয়ামী লীগ ও বিএনপি সহ অন্যান্য দলের প্রার্থী ও সমর্থকরা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ। দুর্নীতি, জঙ্গিবাদ দমন, সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা 35 করা সহ 38টি অঙ্গীকারের মাধ্যমে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। বুধবার দলীয় কার্যালয়ে জাসদ সভাপতি হাসানুল হকিন অভিযোগ করেন ডক্টর কামালের নেতৃত্বে জামায়াতকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা চলছে। দেশ যখন শান্তি ও উন্নয়নের পথে অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলছে, তখন ভদ্রলোকই মুখোশের আড়ালে কুচক্রি মহল ডাক্তার কামালের নেতৃত্বে যুক্ত হয়। তাদের মূল উদ্দেশ্য জনগণ দ্বারা প্রত্যাখ্যাত ও ঘৃণিত বিএনপি জামাতকে রাজনীতির মাঠে পুনর্বাসন করা। ক্ষমতা বহির্ভূত বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জাসদ সমর্থন করে না এবং সেটা কোনো আইনে নাই। এবার প্রবাসের খবর। নিউ ইয়র্কে সাংবাদিক সংগঠন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপলক্ষে স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি দর্পণ কবির। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সম্পাদক শাহাবুদ্দিন সাগর। এ সময় কুইন্স বোরো প্রেসিডেন্ট ম্যালিন্ডা কার্ডস, সাপ্তাহিক আজকাল পত্রিকার প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, সম্পাদক মঞ্জুর আহমদ, নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ওয়াজেদ এ খান সহ অনেকে বক্তব্য দেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা। স্পেনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে দূতাবাস মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় অভিবাসী দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী দেয়া বাণী পড়ে শোনানো হয়। দূতাবাসের শ্রম সচিব শরীফুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন দূতালয় প্রধান ও মিনিস্টার এম হারুন আল রাশিদ, কমার্শিয়াল কাউন্সিলর নাভিদ শফিউল্লাহ। প্রবাসীদের আইন কানুন মেনে ঐক্যবদ্ধভাবে বসবাসের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা হয়েছে। দূতাবাসের মাল্টিপারপাস হল রুমে অভিবাসীর অধিকার, মর্যাদা ও ন্যায় বিচারকে প্রতিপাদ্য করে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্দুল লতিফ খানের সভাপতিত্বে ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রথম সচিব জহিরুল ইসলাম খান, বিমানের কান্ট্রি ম্যানেজার হাফিজুল ইসলাম সহ আরও অনেকে। অভিবাসীরা যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে কথা বলেন বক্তারা। ঘূর্ণিঝড় ফেথাইয়ের প্রভাব কেটে গেছে। বৃহস্পতিবার থেকে আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বাড়বে শীতের তীব্রতা। একই সঙ্গে চলতি মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ভারতে ঘূর্ণিঝড় ফেথাই আঘাত হানায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে এখনও পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সূর্যের দেখা মিলছে না, তার সঙ্গে আছে ঝড় বাতাস, ফলে হঠাৎ করেই বেড়ে গেছে শীতের তীব্রতা।
শৈত্যপ্রবাহ ও বৃষ্টি ভোগান্তিতে ফেলে দিয়েছে নগরবাসীকে, তবে বেশি ভুগতে হচ্ছে নিম্ন আয়ের মানুষকে। আর হঠাৎ করে বৃষ্টিতে শীতটা একটু বেড়ে গেছে, দুই দিন ধরে যে শীতের প্রবাহ, আমাদের মানে টিকা থাকাটা এমনি তো বয়স এসে অনেক কষ্ট। হঠাৎ করে শীত আসছে, আটকায় যায় তিন চার দিন ধরে, বাড়ার শীত পড়তেছে, শীতে অনেক টিকতে পারে না। আজকে দুই দিন আর কি মনে করেন শীত বাড়াতে আর কি শীতের পোশাকের একটু চাহিদা বেশি। ফেথাইয়ের প্রভাব কেটে গেছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে বৃহস্পতিবারের মধ্যে বৃষ্টি ও মেঘলা ভাব কেটে গিয়ে আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে, তবে বাড়বে শীতের প্রকোপ। ঢাকা, সিলেট, চট্টগ্রাম এই বিভাগে হালকা কিছু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। অন্যান্য স্থানে আবহাওয়া শুষ্ক থাকবে, আকাশ আংশিক মেঘলা বা মেঘলা থাকবে। যখন এই আকাশে মেঘ কেটে যাবে তখন যে রাতের তাপমাত্রা সেটা আরেকটু কমে যাবে, তখন শীতের অনুভূতিটা আরেকটু বাড়বে। চলতি মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শৈত্যপ্রবাহ আসতে পারে সেটার পূর্বাভাস দেওয়া আছে। কিফায়াত শাকিল, সময় সংবাদ, ঢাকা। একাত্তরে যুদ্ধাপরাধী আগুন সন্ত্রাসী ও তাদের সহযোগীদের আসন্ন নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াত বিএনপি ও সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রামাণ্য দলিল শাহরিয়ার কবিরের ভুলিনায় উদ্বোধনী প্রদর্শনীতে তারা এ আহ্বান জানান। সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় আওয়ামী লীগ সরকারি কাজ করে যাচ্ছে বলে জানান তারা। আসন্ন নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু হবার প্রত্যাশা জানিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। আসন্ন নির্বাচনে অতীত অভিজ্ঞতায় 61টি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেখানে প্রশাসনকে তৎপর থাকার পরামর্শ দেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। 61টি নির্বাচনী এলাকায় সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করছি যাতে এবারে নির্বাচনে একটাও সহিংসতার ঘটনা না ঘটে। এইখানকার সমস্ত মানুষের, ভোটারদের বিশেষ করে প্রান্তিক এবং সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের ভোটারদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব প্রশাসনকে দিতে হবে। এই নির্বাচনে যাতে কোনো হামলার ঘটনা ঘটলেও সঙ্গে সঙ্গে যাতে ভিকটিমদের আমরা চিকিৎসা সেবা, আইনি সেবা সহ সব রকম সহযোগিতা করতে পারি, যাতে হামলাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। নির্বাচনী প্রচারণায় শিশুদের ব্যবহার না করার দাবি জানিয়েছেন শিশুদের জন্য ফাউন্ডেশন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান। কিছু কিছু এলাকায় নির্বাচনী প্রচারণাতে শিশুদের ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে মানববন্ধনে মুখে কালো কাপড় বেঁধে এর প্রতিবাদ জানান তারা। সংগঠনের বক্তারা বলেন, নির্বাচনী মিছিল সমাবেশ শিশুদের কোমল মনে বিরূপ প্রভাব ফেলে, তাই রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ পরিবেশে বেড়ে উঠতে দিতে এসব থেকে শিশু কিশোরদের দূরে রাখার আহ্বান জানান তারা। মানববন্ধনে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেন। খেলার খবর। এবছরের জুলাই আগস্টের ক্যারিবীয় সফর থেকে অনুপ্রেরণা নিয়ে ঢাকায় সফররতদের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে উইকেট ধরে রেখে খেলার পরিকল্পনা টাইগারদের। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন সৌম্য সরকার। বলেছেন, বুদ্ধিদীপ্ত চিন্তাভাবনা নিয়ে শক্তিশালী উইন্ডিজকে হারাতে চান তারা। মিরপুরে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বিকেল 5টায়। ভর দুপুরে ফ্লাড লাইটের আলোয় গা গরমের পালা, তখনও সূর্যের দেখা মেলেনি। শরীরে উষ্ণতা আনতে ক্যাচ প্র্যাকটিস, তবে সাবধানে টিম ম্যানেজমেন্ট। ইঞ্জুরি ঝুঁকি এড়াতে নেওয়া হলো টেনিস বল। সিলেট থেকে হার নিয়ে ঢাকায় ফিরে যোগ হলো আরও একটি চ্যালেঞ্জ, আবহাওয়া। তাপমাত্রা এমন থাকলে মুশকিলই হবে, দিবারাত্রির ম্যাচ বলে ভাবনাটা আরও বেশি, যোগ হতে পারে শিশিরও। তবে কন্ডিশনের এই ভাবনাটা তুলে রাখতে চায় বাংলাদেশ। সিলেটে ক্যারিবীয়দের কাছে পাত্তাই পায়নি টিম টাইগার্স, ব্যতিক্রম ছিলেন শুধু সাকিব। ম্যাচ শেষে অধিনায়ক বলেছিলেন, ব্যর্থতার কারণ বলতে পারবে অন্য ব্যাটসম্যানরা। এদিন পাওয়া গেল মোক্ষম সুযোগ। ম্যাচের আগে গণমাধ্যমের সামনে এলেন সৌম্য সরকার, জানালেন ব্যর্থতার কারণ। হয়তো বা বুদ্ধির ঘাটতি ছিল, বা আর্লি তাদেরকে চার্জ করতে গেছি, হয়তো প্ল্যানিংও একটা ছোট ভুল থাকতে পারে।
শর্ট বলে উইকেট বিলিয়ে আসার প্রবণতা স্বীকার করলেন সৌম্য। অতিরিক্ত আত্মবিশ্বাসী কি কাল হয়েছে সিলেটে, সৌম্যতা মানতে নারাজ। বললেন আগ্রাসী হতেই হবে, তবে পাওয়ার প্লেতে হারানো যাবে না উইকেট। জোরে বল আরো জোরে মারতে যে আউট হয়ে গেছে, আমরা যদি ওইগুলো ক্লেভারলি বা বুদ্ধিমান হিসাবে যদি আমরা ওইগুলো প্লেসিং করার চেষ্টা করতাম বা টাইমিং হিসাবে খেলতাম আমার কাছে মনে ভালো হতো। নেক্সট ম্যাচ চেষ্টা করা হবে যেন ফার্স্টের দিকে যদি আমরা ওপেনাররা বা যারা আসি টপ অর্ডারের ব্যাটসম্যানরা আমরা যদি পাওয়ার প্লেটা সুন্দরভাবে ইউজ করতে পারি বা উইকেটটাও হাতে রাখতে পারি শেষের দিকে ওইটা ভালোভাবে কভার করা যাবে। আত্মবিশ্বাসী উইন্ডিজও অনুশীলন করেছে, তবে গণমাধ্যমের সামনে কেউ কথা বলেনি। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জনগণ শান্তিতে ভোট দিতে পারবে এটাই কামনা ব্যবসায়ী সমাবেশে শেখ হাসিনা। 4,000-এর বেশি ব্যবসায়ীর নৌকার পক্ষে থাকার অঙ্গীকার। তীব্র শীতে ও প্রচারণার মাঠে উত্তাপ, প্রধান দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি অভিযোগ, নানা প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা চাইছেন জনরায়। নাগরিকদের ভোটাধিকার নিয়ে শঙ্কা বাড়ছে, নির্বাচন সুষ্ঠু না হলে পরিণতি হবে ভয়াবহ, কূটনীতিকদের সঙ্গে দেখা করে বললেন ডক্টর কামাল হোসেন। সিসির বক্তব্য অস্তিত্বে আঘাত হেনেছে, সমালোচনা করে বললেন কমিশনার মাহবুব তালুকদার, নির্বাচন নিয়ে মানুষের আস্থা ধরে রাখতে কর্মকর্তাদের নির্দেশ সিসি। এবং পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করতেই আইএসআই এর সঙ্গে বারবার যোগাযোগ করছে বিএনপি, মত রাজনৈতিক বিশ্লেষকদের, দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকার পরামর্শ। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে সিরিজ করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।